মর্নিং ফ্রেন্ডস, এখন সকাল 9:30 বাজে। এই এখন রান্না শুরু হলো সবে, মেয়েকে ওইদিকে খাওয়ানোর পর্ব মিটে গেছে, আবার কিছুক্ষণ পরে তুলতে হবে, একসাথে খাবার ক্লাস শুরু। চলছে, এরপর মামুনি আসবে, মানে আমি কিছুটা করে গেছি, তারপর মামুনি কিছুটা করবে, কারণ মেয়ের ক্লাস শুরু হয়ে গেলে আমি ওইদিকে কিছু করতে পারবো না। শুভ সকাল, রান্নাঘরে চলে আসলাম। বৌমা অনলাইনে মেয়েকে নিয়ে চলে গেল, এখন রান্না পুরো কমপ্লিট করতে হবে। শুধু মাছটা ভাজা হয়েছে, ভাত ডাল মাছ তরকারি সবই এখন করতে হবে, বাকি আছে। আমার দুপুরে রান্না কমপ্লিট। এই দেখো কাতলা মাছের ঝোল ডাল, এটা কিন্তু সোমবার দিনই এটা সেদ্ধ সেদ্ধ ডাল হয়েছে, আমের চাটনি, আর এই যে বিট গাজর আলু, এটা দিয়ে একটা যে তরকারি করলাম, ভাতের সাথে খেলেও ভালো লাগবে, খারাপ লাগবে না, কিন্তু এটা একটা চপ হবে। আর এই যে পাঁপড় ভাজা, এটা আলুর পাঁপড় ভাজা, তারপরে ভাত তো আছেই। এই আজকে আমার দুপুরের মেনু। এই যে আমার ছেলে বাড়িতে অনলাইন কাজে বসে পড়েছে, ওদের অফিসে করোনা প্রচুরভাবে আক্রান্ত, যার জন্য এখন বাড়িতে 3 দিন কাজ দিল আর অফিসে 3 দিন। কি যে হলো আবার, কাজ চলছে এখন বাড়ি থেকেই কাজ চলছে, দেখা যাক কদিন হয়। শুভ সন্ধ্যা বন্ধুরা, এবার চলে এসেছি, ভেজিটেবল চপ ভাজলাম, ভেজে এবার আমরা সবাই খাবো। এটা হলো সন্ধ্যাবেলার টিফিন, হচ্ছে চা হবে, তার সাথে মুড়িও থাকবে, চপটা ভাজলাম তাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ভালো দেখছো, দেখো দেখো দেখো, কথা বলতেও দেবে না ঠিকঠাক, কিন্তু মা জি ভাঙায় না, ছি 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 ছি, তোমার বন্ধুরা কি বলবে, এ বাবা জিভ বাঙালে, এ বাবা ওরকম করতে নেই। তোমরা সবাই ভালো আছে তো বন্ধুরা? এখন তো তোমার রাত্রি এখন 1:30, সন্ধ্যা তো না, এটা শুভ সন্ধ্যা তাও বলতে হয়, কারণ 8:30 অবধি শুভ সন্ধ্যাই চলে। বাবা গরম পড়েছে কি বলো তো, ভীষণ গরম পড়েছে, এই দেখো না, এই নাতনি নেই চলছে, দেখো তুমি দেখো কথা বলতে দিচ্ছে, দেখো কথা বলতে দেবে না। আজকে সকাল থেকে সত্যি কথা এতটাই ব্যস্ত ছিলাম না, বৌমা প্রথমে মাছটা ভাজলো, ভেজে রেখে ও মেয়েকে নিয়ে অনলাইনে চলে বসে পড়লো। আজকে ওর একটা পরীক্ষা ছিল, পরীক্ষা দিল, তারপরে ছেলে ওপরে ওপরে আমার ঘর আছে, তোমাদের বলেছি আমি, টাটা সিদ্ধে পুরো আমার ছাদটা ঢাকা, আর ঠাকুর আছে, ঘর আছে, বড় ঘর একটা, 15x11 একটা বড় ঘর আছে। যাই হোক, সেই ঘরে সেখানে বসে ছেলে অনলাইনে অফিসে কাজ করছে, তো আজকে ওপরে তো যাইনি আমি, আজকে যা ছেলে ছিল আর ওর বাবা যে পুজো টুজো করে এসছে, আজকে আর ওপরে যাওয়া হয়নি, সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম। উদ্ভবমার তো চলে গেলো, পায়ের তো চলে গেলো মেয়েকে নিয়ে, তারপরে রান্নায় ব্যস্ত হয়ে গেলাম, রান্না করলাম মাছের ঝোল ডাল, তারপরে একটা ওই তোমার বিট গাজনের তরকারি করলাম, সেটা খাওয়াও হলো, আবার চপের জন্য রাখা হলো, হ্যাঁ সেটা চপও করলাম, বিকালবেলা চপ সন্ধ্যাবেলা চপ করলাম। আমার বোনের ছেলে এসছিলো, সেই সেও খেলো, সবাই মিলে খেলাম, ছেলে আছে আজকে বাড়িতে সেও খেলো, আবার মুড়ি টুড়ি দিয়ে সব খাওয়া হলো। যাই হোক, সন্ধ্যাবেলাটা ভালোই কাটলো, তো এখন আমি ভাবছি তোমাদের সঙ্গে একটু কথা বলি বলে একটু ব্লগটা করি, কেননা ব্লগটা যে করাই হয়নি, একটু করে একটু তোমাদেরকে দিই, যাই যা করেছি আজকে সারাদিনে, যা কাজকর্ম করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে বন্ধুরা এখানে রাখছি আমি, এখানে আমি শুভরাত্রি জানিয়ে দিচ্ছি, কারণ এরপরে আর আসছি না, সামনে আগামীকাল অন্য ব্লকে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।